প্রবল বর্ষণে ধ্বংস হয়েছে সিয়েরালিওনের 400 বছর বয়সী বিশ্ব প্রসিদ্ধ তুলা গাছটি। রাজধানী শহর ফ্রিটাউনের বিশালাকার এই বৃক্ষকে দেশটির জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। 230 ফুট উঁচু এবং 50 ফুট চওড়া গাছটিকে সযত্নে সংরক্ষণ করা হয়েছিল ফ্রিটাউনের একটি ব্যস্ত রাস্তার মাঝে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ঐতিহ্যবাহী এ তুলা গাছটি পরিদর্শন করেছেন। সিয়েরালিওনের ব্যাঙ্কনোটেও আছে এর ছবি। আগে একবার বজ্রপাতে আগুন ধরে গেলেও গাছটি রক্ষা পায়, কিন্তু এবার ভারী বর্ষণ ও ঝড়ে পুরো গাছটি মাটির সাথে মিশে গেছে। এর ধ্বংসাবশেষ সরাতে বৃহস্পতিবার থেকে শতাধিক কর্মী কাজ করছেন। স্থানীয়রা জানান, বহু পুরনো তুলা গাছটিকে সিয়েরালিওনবাসী তাদের সৌভাগ্যের প্রতীক মনে করত। গাছটির করুণে পরিণতিতে শহরবাসী শোকাহত হয়ে পড়েছে। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটের